Hello everyone, Anytime Learning আপনাদের স্বাগত। আমি অর্ঘ সরকার প্রান্ত। আজকে আমি আলোচনা করব ফুললি ফ্যাশন নিউট্রিয়ার নিয়ে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। Based on fabric construction and manufacturing, চলুন আমরা অ্যাপারেলের ক্লাসিফিকেশন গুলো দেখে আসি। অ্যাপারেল সেক্টরকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, ওভেন গার্মেন্টস এবং নিটওয়্যার গার্মেন্টস। ওভেন গার্মেন্টস এর মধ্যে আছে টি শার্ট, ট্রাউজার, জ্যাকেট ইটিসি। নিটওয়্যার গার্মেন্টসকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, কার্টেন সিল নিটওয়্যার গার্মেন্টস এবং ফুললি ফ্যাশন নিটওয়্যার গার্মেন্টস। কার্টেন সিল নিটওয়্যার গার্মেন্টস এর মধ্যে আছে টি শার্ট, পোলো শার্ট ইটিসি। ফুললি ফ্যাশন নিটওয়্যার গার্মেন্টস এর মধ্যে আছে সোয়েটার, পুলওভার ইটিসি। এবার আমরা জেনে নিই ওভেন ফ্যাব্রিক আসলে কি। ওভেন ফ্যাব্রিক আসলে দুই সেট ইয়ারনের ইন্টারলেসমেন্টের মাধ্যমে তৈরি হয়, আর এই দুটো সেট ইয়ারকে ওয়ার্প এবং ওয়েভ ইয়ার বলে। ওয়েভ ইয়ারগুলো থাকে হরিজন্টাল ডিরেকশনে এবং ওয়ার্প ইয়ারগুলো থাকে ভার্টিক্যাল ডিরেকশনে। লেটস সি হোয়াট ইজ নিটিং। নিটিং হলো একটি ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং প্রসেস যাতে ইয়ারকে ইন্টারলক, ইন্টারমেশ, ইন্টারলুপিং এর মাধ্যমে ফ্যাব্রিক স্ট্রাকচার তৈরি করা হয়। এই নিটিং স্ট্রাকচারের ভার্টিক্যাল কলামগুলোকে ওয়ালস বলে এবং এর পরিমাণ বোঝাতে WIP বা ওয়ালস পার ইঞ্চ ব্যবহার করা হয়। আবার নিটিং স্ট্রাকচারের হরিজন্টাল রোগুলোকে কোর্স বলে, এটাকে বোঝাতে CPI বা কোর্স পার ইঞ্চ ব্যবহার করা হয়। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।